বিখ্যাত ল্যাংচা যেটা এই হচ্ছে বিখ্যাত তারাপীঠের ল্যাংচা নিম পাতা দিয়ে চাটা টাটা না তুলসী পাতা ও তুলসী পাতা দূর থেকে দেখা যাচ্ছে না টাটা গেলাম তাড়াতাড়ি চলে আসবেন আপনিও তোমার ছেলে আনতে গেলি চলে আসবো ফাইনালি 11:30 বেরোতে বেরোতে এখন গিয়ে চলে কেন কি সুন্দর ফুটবল খেলছে আমি এক টান মেরে দিলাম 11:30 বেরোবো বলতে 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 এখন বাজে দুটো বাই বাই চলো ছুটে ছুটে যাও মা এই বাড়ির মা পাট্টুমা পাটওয়ান মায়ের জন্য চিকেন ব্যাগ প্যাক করে দিয়েছে আমিও লাঞ্চ করিনি আমি ওখানে গিয়ে একবার লাঞ্চ করবো তো বাবা তো চিকেন খায় না তো আমার আর মায়ের জন্য চিকেন নিয়ে নিয়েছি ওখানে গিয়ে ভালো করে লাঞ্চ করবো এই রাস্তাটা না রাতে যতটাই ভয়ঙ্কর বাবা এই রাস্তাটা রাতে যতটাই ভয়ঙ্কর সকালবেলা ততটাই সুন্দর এত দারুণ রাস্তা না বেলুড় মোড়ের খালি অবস্থা দেখো কি ভিড় কি ভিড় এখন মনে হয় গেট বন্ধ তাই জন্য সবাই এই বাইরেটা বসে আছে লম্বা করে সবাই বাইরেটা বসে আছে কিন্তু সানডে তারপরে পুরোপুরি শীতকাল পড়ে গেছে পিকনিকের টাইম চলে এসেছে সবার ঘুরতে যাওয়ার টাইম চলে এসেছে তাই জন্য সবাই বেলুড় মোড় ঘুরতে এসেছি ছোটবেলা আমরাও আসতাম ওরা ওরা মাংসের গন্ধে চলে এসছে হ্যাঁ মা বলছে নিয়েই যাবে চিকেন আজকে মা একদম স্পেশাল করে চিকেন করেছে বিআই আর বিয়ানের জন্য বিআই কি কোনটা বিআই বলে তুমি বিআই আমি বিআই বিআই চিকেন খায় না বিয়ান চিকেন খুব ভালোবাসে খাবে একটু হ্যাঁ একটু করে টেস্ট করবে টেস্ট করবে ভাঙা পানি তোমার শুধু চিকেন ভাঙা পানি তোমার বিয়ান চিকেন বানিয়েছে বলে কথা টেস্ট করবে ভালো যাবে আমার জন্য ওয়েট করছিল এখন 3টা বাজে আমি 1 ঘন্টা মধ্যে চলে এসেছি আর এখন 3 জনে মিলে বসে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমি মা বলছিল খেয়ে নাই না আমি আসতে হবে বসবো একসাথে অনেকদিন পর খাচ্ছি একসাথে খেয়ে নেবো হয়ে যাবে খেয়ে দে দেন এখান থেকে আমরা বেরোবো একটুখানি রেডি বেরিয়ে একটুখানি 1/2 ঘন্টা রেস্ট নিয়ে একটু বেরোবো বেরিয়ে ওই কেকও কেনা হয়নি কারণ আমি ডাইরেক্ট এখানে এসেছি কেক টা কিনতে গেলে দেরি হয়ে যাবে বেরিয়ে সবাই মিলে 3 জনই বেরোবো বেরিয়ে একটুটা কেনাকাটি আছে বার্থডে এই বার্থডে বলছি অ্যানিভার্সারি গিফট কিছু কিনবো কেক কিনবো নিয়ে বাড়ি এসে নিয়ে সন্ধ্যেবেলা সেলিব্রেট তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ভাই যা বাবা পেছনে সাইকেল নিয়ে আসছে বাবা দেখা যাচ্ছে তো হ্যাঁ তুমি স্পেশাল মানুষ হায়াভূষা নিয়ে আসছো দেখা যাবে না যুদ্ধ করতে করতে কেক কেনা হলো বাপরে মারাত্মক তার উপর মিও আমার তো অল্পই ভিড় থাকে হ্যাঁ মশলাপাতি ডাব্বা পাব্বা গুলো হ্যাঁ এখানেই থাকুক ভাল লাগছে বেশ তো এইটা
তেল গালিতে তেল গালি কি হবে ভালো লাগে আর হচ্ছে এইটা এটা মশলা রাখা সব রাখো এই যে সমস্ত রকম মশলা এর মধ্যে এ করে রাখবে এই দুটো হচ্ছে মায়ের গিফট অ্যানিভার্সারি হ্যাঁ ছোট ছোট করে রাখবে একদম প্লাস্টিক প্লাস্টিক কেন রাখবে না সমস্ত মশলাতে রাখবে আর বাবা তোমারটা দেখে দাও খুব ভালো দেখি তুই বাবা ওই বাবা এই বাবা দুজনে পকেট নেই ওই জিনিসে নেবো না নিতেই হবে ওই বাবাকে জোর করে কিনে দিয়েছিলাম টি শার্ট আর এই হুডিটা আছে এই টুপিটা টুপিটা আছে কালারটা খুব ভালো এইটা হচ্ছে বাবা মা তরফ থেকে মানে বাবা মা কে আমার তরফ থেকে গিফট অ্যানিভার্সারি আর কেক মেনি 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 থ্যাঙ্কস মেনি 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 থ্যাঙ্কস যাদের দেখার মতো উইশ করনি অবশ্যই কমেন্টে উইশ করে দিও এটা হচ্ছে বাবা মার 29 না 29 ইয়ার্স অ্যানিভার্সারি নেক্সট ইয়ার 30 তখন গ্র্যান্ড সেলিব্রেশন হবে গ্র্যান্ড সেলিব্রেশন গ্র্যান্ড সেলিব্রেশন হবে 30 তে আরে মায়ের আলমারি আমি যতবারই দেখি ততবারই প্রেমে পড়ে যাই কি নেবো কোনটা পড়বে এত সুন্দর ভাবে সব ও মামা আমি আমার সব শাড়িগুলো এখানে দিয়ে চলে যাবো এখানে এখনো জায়গা আছে রেখে দেবে কই দেখা শাড়ি নিয়ে দেখা নেই এখানে এবার দুই তিনটে বের করেছি এখানে রয়ে রয়েছে এটা পুরো ক্যাপ আমার ক্যাপটা কত সুন্দর করে রেখে দিয়েছে এখানে ঢুকবে ওখানে রয়েছে আমার বারবার কত সুন্দর দেখো মা সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে আর আমার আর আমার আলমারি আলমারি দরজা খুলে সব আসতে ঘাড়ে ভরে আমার কিছু কিছু শাড়ি আছে এই শাড়িটা আমার এই না এটা মায়ের আর একটা কোথাও একটা আছে এইটা আমার বাট আমি আমি পরিনি একবার মাকে দিয়ে দিয়েছি এই যে এইটা আমার এটা হচ্ছে আমার যেটা বলেছিলাম আমার শাশুড়ি মা আমাকে বিয়ের আগে গিফট করেছিল লাল আছে লালটা পাঠিয়ে দিলাম কি এইটা হচ্ছে আমার লেহেঙ্গা বিয়ের আগের লেহেঙ্গা যেটা তোমাদের অলরেডি আমি আগের ব্লগে একটা ব্লগে দেখিয়েছিলাম আর গোল লালটা পাঠিয়ে দিয়েছি এই যে এই একটা লাল এটা সেম লাল আমার ওখানেও আজ বিয়েতে পেয়েছিলাম তাই জন্য নিয়ে যাইনি আজকে কোনটা পরবো আজ আজকের হচ্ছে হবে একটা একটা করে বার করে দেখি গায়ে ফেলে কোনটা ভালো লাগে আমি না 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 ওটা পড়তে হবে না পড়তে এইটা এটা বেশ ভাই সাদাও আছে পছন্দ করো তো আমি পছন্দ করব না বাবা এই লালটা পরবে বাবা পছন্দ করছে এবারে যেটা কিনেছো সেটা পুজো সব ঢাকা যেটা কিনলে হ্যাঁ ওইটা ওইটা এইটা কিনলে এবারে হ্যাঁ কত সুন্দর দেখতে কেনা কেনা হলো দাম এটা কেনা হলো আর বেগুনিটা কত না এই যে আর আমি পরবো এই ইয়েলো কালারের চিকনকারি কুর্তিটা কফি চলে এসেছে কফি মালা আনলে তো ভালো হতো মালা মালা নিয়ে যে বাবা কত মোটা মালা নিয়ে এসেছিস রে গোলাপ ফুল হ্যাঁ আগে মালা বদলে আগে গোলাপ ফুলটা দেওয়া হবে গোলাপ ফুলটা আমাদের এখানে দুজনে দুজন রাখছি এই যে সুন্দর করে মালা দিদি ও সব দুটো ম্যাচ করে গেছে এই যে আচ্ছা ওদিক দিয়ে নিন একটা বাবা দাঁড়াও সরে আসি এখন সরে আসি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
আসছে বাসায় আমার হবে বটা নাকি যেরকম ফুরফুর ফুরফুর দাঁড়াও বস না ওই যে ইমাও নিজে শুকছে কেন আরে ধরো না রে ভাই আমরা নিজেরা মিলে যতটুকুনি পেরেছি ছোট্টখাটো করে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি আর এই যে মালা বদল এটা হুট করে আমাদের প্ল্যান হলো হুট করে তোমাদের দাদাকে বললো ব্যবসা মানে চলে আসবো মালা বদল হয়ে গেল এটা ফুল প্যাকেজে একটা বিবাহ বার্ষিকী সেট এটা তো 29তম বিবাহ বার্ষিকী বলে কথা একটু তো হাটকে কিছু করতে হবে আর 30 বছরে পিছনে আর কি বাকি হ্যাঁ যখন 50 হবে তখন করা উচিত মানে সাব সেঞ্চুরি দিন এর স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আলুর দম পনির চাটনি পাঁপড় আর বাবারা তারাপীঠ ঘুরতে গেছিল ওখান থেকে বাবা এনেছে তারাপীঠের বিখ্যাত ল্যাংচা লাস্টের যে ডেজার্টের হচ্ছে ল্যাংচা আর কেক তো ইমতো হয়ে গেল কেক খাওয়া হয়ে গেছে এই হচ্ছে আজকে আমাদের টোটাল বিবাহ বার্ষিকীর মেনু ল্যাংচাটা কই ল্যাংচা স্পেশাল ল্যাংচা এই সেই বিখ্যাত ল্যাংচা যেটা এই হচ্ছে বিখ্যাত তারাপীঠের ল্যাংচা আজকে ডিনারটা যা জমে যাবে বেশি কথা বলবো না তোমরা ব্যস্ত আছো আর ওয়ান সেকেন্ড শুভ বিবাহ বার্ষিকী ঘরে একটু আগে এসে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ অলরেডি রাত 11টার সময় ঢুকেছি আর এসে বাবা মাকে খেতে দিলাম একটু গল্পটা করলাম কি কি হলো শোনালাম একটু ভিডিও দেখালাম বাবা মাকে দেখি মালা বদলের ভিডিও দেখি তো কেন কি এখানেও বাবা মার 33তম বিবাহ বার্ষিকী তো এখানেও আমরা মালা বদল করেছিলাম তো ওখানেও ইচ্ছে ছিল করা কিন্তু এতদিনে আর মানে হয়ে ওঠেনি এবারে যখন অ্যানিভার্সারিটি সেলিব্রেট হলো তো মালা বদলটা বানতে করেছি আজকে আমি পড়েছিলাম এটা আমি এখান থেকে পড়ে গেছিলাম অন্য বাট এইটা আমার বাপের বাড়িতেই রাখা ছিল এই আনারকালিটা এটা চিকেন কারি আনারকালি আমার খুব পছন্দের একটা ড্রেস তো এটাই ওখানে গিয়ে পড়েছি লাইক অবশ্যই জানাবে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি বিবাহ বার্ষিকীর ব্লগটা কেমন লাগলো জানিও চেষ্টা করলাম যতটুকুনি বাবা মাকে আনন্দ দেওয়া যায় আর আনন্দ দেওয়াতে কি বলতো এগুলো একটা স্মৃতি হয়ে থাকে ভবিষ্যতে বাবা মারও দেখতে পারবে যে হ্যাঁ এরকম হয়েছিল আমরাও দেখতে পারবো এই স্মৃতিগুলোই ভালো লাগে দেখতে আপনাদের দেখতে গুলো ভালো লাগে দেখি লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানা যায় এখন মধ্যে বাবা মাকে উইশ করুনি কমেন্ট করো আর আরও 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 তোমরা সবাই মিলে ভালোবাসা দিও আশীর্বাদ করো তাতে এরকমভাবে প্রত্যেক বছর আমরা যেন বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি ঠিক আছে টাটা গুড নাইট বাই বাই